কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির 50 বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে 18 মার্চ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। একই মঞ্চে দেশের জনপ্রিয় দুই তারকা, একজন সঙ্গীত শিল্পী আর একজন অভিনয় শিল্পী, এই অনুষ্ঠানে প্রায় 25,000 দর্শকদের মন জয় করে নিয়েছেন এই দুই জালিয়র তারকা। কুড়িগ্রামে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর ও চিত্রনায়ক ফেরদৌস। জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির 50 বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন এই তারকারা। ১৮ মার্চ বিকেলে উপজেলার DM একাডেমি ফুটবল মাঠে প্রিয় তারকাদের দেখতে ভিড় জমান শ্রোতা দর্শকরা। জায়গা না পেয়ে অনেক দর্শক গাছের ডালে ভবনের ছাদে ওঠেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ বন্ধুর সাথে থাকবেন। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য AKM মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানে 20 থেকে 25,000 শ্রোতা দর্শক উপস্থিত ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ,